হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা বি এইচ এ মাধ্যমিকটার সুপার দু হাজার তেইশের ইতিহাসের দ্বিতীয় নাম্বার সেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগে বলছে সঠিক উত্তর নির্বাচন করো একের এক বলছে ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি উত্তর তার নাম্বার ঘ রাজতরঙ্গিনী একের দাগে দুই সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয় অপশান নাম্বার ঘ ইংল্যান্ডে একের দাগে তিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন অপশান নাম্বার খ স্যার জেমস উইলিয়ামস কোলভিল এখানে যে প্রশ্নটা বলতো কোন বাঙালি বা কোন ভারতীয় তাহলে উত্তর কিন্তু হতো গুরুদাস বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন বলছে এশিয়ার প্রথম ডিলিট ছিলেন অপশান নাম্বার গ বেনি মাধব পড়ুয়া বড়ুয়া নেক্সট বলছে একের দাগের পাঁচ কলকাতা মেডিকেল কলেজের বিল্ডিং তৈরির জন্য জমি দান করেন অপশান নাম্বার ক মতিলাল সিল একের দাগের ছয় ভিল বিবিদ্ধ নেতা ছিলেন অপশান নাম্বার ঘ শিউরাম একের দাগের সাত জমি আল্লাহের দান বলেছেন অপশান নাম্বার গ দুদুমিয়া একের দাগের আট দ্য স্প্রো মিলি অ্যান্ড রিভল্ট অব নাইনটিন সরি এইটিন ফিফটি সেভেন গ্রন্থে লেখক অপশান নাম্বার গ ডক্টর রমেশচন্দ্র মজুমদার একের দাগের নয় তাঁতিয়া টোপির আসল নাম ছিল অপশান নাম্বার খ রামচন্দ্র রং টোপি নেক্সট বলছে একের দাগের দশ আনন্দমঠ উপন্যাসটি গ্রন্থাগারে গ্রন্থাগারে প্রকাশিত হয় অপশান নাম্বার ঘ আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে একের দাগের এগারো বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ এর প্রথম অধ্যক্ষ ছিলেন অপশান নাম্বার ক অরবিন্দ ঘোষ একের দাগের দু বারো প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয় অপশান নাম্বার খ গোরকচন্দ্রকে নেক্সট প্রশ্ন একের দাগের তেরো ভারতে প্রথম মে দিবস পালন করা হয় অপশান নাম্বার ঘ উনিশশো তেইশ খ্রিস্টাব্দে পয়লা মে একের দাগের চোদ্দো প্রাউড কমিশন কোন বিদ্বেষণা যুক্ত অপশান নাম্বার খ তেভাগা নেক্সট প্রশ্ন একের দাগের পনেরো কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল অপশান নাম্বার খ মুম্বাইতে একের দাগে ষোলো ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন অপশান নাম্বার গ শলা দেবী চৌধুরানী একের দাগের সতেরো যে মামলায় অভিযুক্ত হয়ে ভগৎ সিংয়ের ফাঁসি হয় অপশান নাম্বার গ লাহোর ষড়যন্ত্র মামলা একের দাগের আঠেরো সত্যা সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন অপশান নাম্বার গ জ্যোতিবা ফুলে একের দাগের উনিশ রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন অপশান নাম্বার ফজল আলী একের দাগের কুড়ি কাশ্মীরের মহারাজ ছিলেন সঠিক উত্তর অপশান নাম্বার গ হরিসিং বিভাক্ষ উপবি বিভাগ টু পয়েন্ট ওয়ান বলছে একটি বাক্য উত্তর দাও এক একটা বাংলা ভাষায় প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র কি উত্তর হবে জামাই ষষ্ঠী নেক্সট প্রশ্ন দু বলছে কোন বড়লাটের আমলে বিধবা বিবাহ আইন পাস হয় উত্তর হবে লর্ড ক্যানিং নেক্সট প্রশ্ন তিনেরটা বলছে ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন উত্তর হবে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন বলছে চারেরটা ভারতের কোন ষড়যন্ত্র মামলাকে জুডিশিয়াল স্ক্যান্ডেল বলা হয় উত্তর হবে মিরাট ষড়যন্ত্র মামলাকে নেক্সট এরপর রয়েছে দেখো ঠিক ভুল এক একটা বলছে উপবিভাগ টু পয়েন্ট টু ঠিক ভুল বলছে এক একটা আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কৃষকচন্দ্র সেন এটা হবে ভুল নেক্সট প্রশ্ন দু একটা বলছে ইংরেজ বণিক কার্ল ব্লুম ভারতের প্রথম সর্বপ্রথম নীল শিল্প গড়ে তোলেন ঠিক নেক্সট প্রশ্ন তিনেরটা বলছে সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ঠিক নেক্সট প্রশ্ন বলছে চারিটা ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতী চন্দ্র বসু এটা হবে ভুল নেক্সট দেখো পরে দেখো বলছে টু পয়েন্ট থ্রি স্তম্ভ মেলাতে হবে দেখো বলছে প্রথমে রয়েছে সুন্দরলাল বহুগুনা এটা হবে চিফকু আন্দোলন নেক্সট হচ্ছে মোহাম্মদ মুসিন এটা হবে দুদুমিয়া আচার্য জগদচন্দ্র বসু এটা হবে সুগ্রাম যন্ত্র আর গান্ধী বুড়ি হবে মাতঙ্গিনী হাজরা নেক্সট রয়েছে দেখো এবার উপবিভাগ টু পয়েন্ট ফাইভ তো এখানে দেখো টু পয়েন্ট ফাইভ ওয়ান বলছে বিবৃতি কী রয়েছে কালীপ্রসন্ন সিংহ হুতম পাঁচ নকশারের অসামান্য সৃষ্টি সঠিক উত্তর হবে ব্যাখ্যা নাম্বার দুই ব্যাখ্যা নাম্বার দুই উত্তর হবে ব্যঙ্গ বিদ্রুপের আড়ালে উনিশ শতকের কলকাতা শিক্ষিত ভোগবাদী নাগরিক জীবনের জীবন্ত চিত্র এই রচনায় ফুটে উঠেছে নেক্সট প্রশ্ন দু একটা বিবৃতি হিন্দু মেলাকে চৈত্র মেলা বলা হয় উত্তর হবে ব্যাখ্যা নাম্বার এক বাংলা বছরে বাংলা বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্ত দিনে এই মেলা অনুষ্ঠিত হয় নেক্সট দিনেরটা বলছে বিংশ বিশ শতকের ভারতে ঊনবিংশ উপনিবেশ উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল এখানে উত্তর হবে ব্যাখ্যা নাম্বার তিন নেক্সট দেখো পরের প্রশ্ন বলছে এরপর হচ্ছে চারেরটা বলছে বিবৃতি ডক্টর আম্বেদকর প্রযুক্তি মেনে নিতে বাধ্য হন সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে ব্যাখ্যা নাম্বার দুই